বাবার নাম মৃত কালামউদ্দিন আহমদ, মার নাম মৃত রাবিয়া খাতুন। ঠিকানা ED12 ফিরোজশাহ কলোনি, থানা আকবরশাহ, জেলা চট্টগ্রাম, বাংলাদেশ। 1971 সালে আপনি কি করতেন? আমি চট্টগ্রাম কলেজে দ্বিতীয় বর্ষ উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখায় লেখাপড়া করতাম। 71 সালে আপনি কিভাবে যুদ্ধে গেলেন? 71 সালে মার্চ মাস থেকে পাক সেনারা এবং অবাঙালিরা বাঙালিদের উপর ভাবে নৃশংসভাবে অত্যাচার এবং হত্যাযজ্ঞ চালিয়েছিল। এসব দেখে মুক্তিযুদ্ধে যাওয়ার এবং মুক্তিযুদ্ধ করার উৎসাহ পাই। 25 এপ্রিল আমরা ভারতের উদ্দেশ্যে রওনা হই, প্রথমে সাবরুম, পরবর্তীতে হরিণা ক্যাম্প, তারপর আমরা শহরে ঢুকি। ফিরে আসার সময় পুর ব্রিজের কাছে আমাকে ওদের ক্যাম্পে নিয়ে যায়, ধরে 5-6 দিন ওখানে খুব নির্যাতন করে। ওই ক্যাম্পে থেকে পাঞ্জাবি আর্মিরা চলে যাওয়ার পরে, পাঠান আর্মিরা আসার পর আমরা নিচে ডোবা ছিল, ডোবাতে আমরা চলে শহরে ঢুকে মাহফুজ ভাইয়ের নেতৃত্বে আবার আমরা পাহাড়তলি পাঞ্জাবি লাইনে ট্রেনিং নিয়ে তারপর আমরা চট্টগ্রাম শহরে আমাদের মাহফুজ ভাইয়ের নেতৃত্বে আমরা বিভিন্ন অপারেশন কর্মকাণ্ডে লিপ্ত হই। মাহফুজ ভাইয়ের নেতৃত্বে লেকে যে পাইলন, যে বিস্ফোরণ, আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। ডক্টর জাহাঙ্গীর কবির নেতৃত্বে বিস্ফোরক দিয়ে আমরা কালীঘাট আমরা একটা ব্রিজ উড়িয়ে দিই। বেসিক্যালি আমরা বিস্ফোরক দিয়ে বিভিন্ন অপারেশন করেছি। ফয়েজ লেগে আবার আমরা দ্বিতীয় আর একটা অপারেশন করেছিলাম ওই পাওয়ার লাইনে। জনাব আজিজ ভাই, জনাব খুরশিদ ভাই, জনাব মনসুর মাতাব, জনাব রফিকুল ইসলাম মিয়া, জনাব মফিজুল ইসলাম, হাইরুল আলম সারোয়ার, এছাড়া আরও অনেক মুক্তিযোদ্ধা ছিল। 71 সালের 16 ডিসেম্বর আমরা চট্টগ্রামের ঈদগাতে আমরা ছিলাম, আমাদের একটা অস্থায়ী ক্যাম্প ছিল। আমরা যে উদ্দেশ্য নিয়ে মুক্তি সংগ্রাম করেছি সেই উদ্দেশ্য এখনও সফল হয়নি। এখনও অনেক দরিদ্র জনগোষ্ঠী রয়ে গেছে, অশিক্ষিত জনগোষ্ঠী রয়ে গেছে। তরুণদের উদ্দেশ্যে আপনি কী বলবেন, কীভাবে তারা বাংলাদেশকে এগিয়ে নেবে? তরুণদেরকে 1 নম্বর হলে ওদেরকে কর্মনিষ্ঠ হতে হবে, সৎ হতে হবে, কাজকর্মে আইন শৃঙ্খলা মানতে হবে, সতর্ক থাকতে হবে।